إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم. منافق ربولتو এবং যাদের মনের মধ্যে রোগ ছিল তারা বলতো এই মুসলমানরা আত্মপ্রতারিত, আত্মপ্রতারিত, ওরা যেভাবে আল্লাহর সাহায্য আসবে এটা বিশ্বাস করছে, দেখে মনে হয় ওরা আত্মপ্রতারণায় ভুগছে। আল্লাহ বলছেন ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ, যারা তাওয়াক্কল করবে কার উপরে? আল্লাহর উপরে। ফাইন্নাল্লাহ আজিজুন হাকিম, তিনি মহা পরাক্রমশালী, তিনি হাকিম। আইসিল মিডিয়া সত্য ও দীন প্রচারের লক্ষ্যে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله، والذين آمنوا أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله العظيم. উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিমুন মুমিনুন মুসল্লুন ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে তার রহমত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, যিনি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি সাহাবিদের মতো একটি শ্রেষ্ঠ প্রজন্ম আমাদের জন্য উপহার দান করেছেন, সে মহান রবের প্রতি শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ প্রজন্ম হল জাইলুস সাহাবা, সাহাবিদের প্রজন্ম, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের মধ্যে অত্যন্ত সুন্দর প্রশংসায় প্রশংসিত করেছেন, যাদের প্রতি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছেন, যাদের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন, যাদের হাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে দিয়েছিলেন ইসলামের বিজয়ের পতাকা। যেহেতু ইসলাম এমনই একটি ধর্ম যা কিয়ামত পর্যন্ত স্থায়ী হয়ে থাকবে, এবং সাহাবিদের পরে যারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এসেছেন আসবেন, এই পৃথিবীর আনাচে কানাচে ইসলামকে পৌঁছিয়ে দেবার দায়িত্ব তাদের। সাহাবায়ে কেরাম যেভাবে ইসলামের বিজয় সাধন করেছেন, সেই বিজয়ের ধারাবাহিকতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে যদি আমরা উদাসীন হয়ে যাই, তাহলে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে, কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আর সেই জন্য আমরা বিষয়টি আলোকপাত করছিলাম যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা কোন চরিত্রের মাধ্যমে
বিশ্বময় ইসলামের দাওয়াত পৌঁছাতে সক্ষম হয়েছিলেন, তাদের দিগ্বিজয়ী চরিত্রগুলো আখলাকগুলো কী ছিল, এই পর্যায়ে আমরা ১১টি চরিত্রের কথা, গুণের কথা আলোচনা করেছিলাম, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের প্রশংসা করতে গিয়ে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহ, মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এবং মুহাম্মাদের সঙ্গে যারা রয়েছেন অর্থাৎ তার সহচরগণ, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, মানে অন্যায়ের বিরুদ্ধে কঠোর, রুহামাউ বাইনাহুম, আর নিজেদের ভিতরে পারস্পরিক সহানুভূতিশীল, রহিম, সুবহানাল্লাহ, কোমল, দয়াদ্র, সহমর্মী, তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তুমি দেখবে তাদেরকে রুকু অবস্থায় সিজদারত অবস্থায়, রুকু সিজদার মাধ্যমে তারা মহান রবের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ এবং সন্তুষ্টির অন্বেষা করছে। সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের ললাটে সিজদার চিহ্ন আছে, সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলা হয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন إذ يبايعونك تحت الشجرة, হে নবী, ওই হুদাইবিয়া নামক জায়গায় ওই গাছের তলদেশে বসে যেই সব মুমিন সাহাবীরা আপনার হাতে হাত রেখে বায়াত শপথ গ্রহণ করেছিল, শপথ গ্রহণ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, সুবহানাল্লাহ, তার মানে আল্লাহ সাহাবীদের প্রতি খুশি হয়ে গেছেন। ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের মনের ভেতরে কি আছে আল্লাহ ভালো করে জানেন, অর্থাৎ তাদের মনের ভেতরে কি ছিল, মিনাস সিদকি ওয়াল ওয়াফাই ওয়াস সামি ওয়াত তাআ, সত্যবাদিতা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবার কি অনুপ্রেরণা, চেতনা এবং অঙ্গীকার পালন করার মতো আদর্শ তাদের মনের মধ্যে, এই যে ইসলামকে মেনে নেবার, রাসূলকে মেনে নেবার, ইসলামকে, ইসলামের আনুগত্য করার, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার যে মানসিকতা ছিল, এটা আল্লাহ ভালো করে জানেন, আল্লাহ তাদের মনগুলো ভালো করে জানেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহিম, ফাআনজালাল্লাহু সাকিনাতা আলাইহিম, এই জন্য আল্লাহ তার পক্ষ থেকে সাহাবীদের উপরে প্রশান্তি নাজিল করে দিলেন, ওয়াসাবাহুম ফাতাহান করিবা, এবং তাদেরকে অত্যাশন্ন বিজয়ে দান করলেন, সুবহানাল্লাহ। আপনারা জানেন যে হুদাইবিয়ার সন্ধি প্রাককালে সাহাবীদের মন খুব কষ্টে ভেঙে পড়েছিল, অর্থাৎ উমরা করতে পারেন নাই, সন্ধি হলো, চুক্তি হলো, তাদের মনে কষ্ট ছিল, দেখুন আল্লাহ পাক সাহাবীদের কষ্ট দূর করে দিলেন, কষ্ট নিও না, আমি তোমাদেরকে বিজয় দান করে দেব, আল্লাহ পাক তাদের মনে শান্তি নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ। এই জন্য মানুষের মনে কষ্ট দিতে হয় না, বরং কারো মনে কষ্ট লাগলে সেই কষ্ট লাঘব করার চেষ্টা করা উচিত। যাই হোক, তো এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ পাক সাহাবীদের প্রতি খুশি হয়ে গিয়েছেন, কি হয়ে গিয়েছেন, এবং তাদেরকে কবুল করে নিয়েছেন। এই জন্য ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান মাত, তোমরা যদি কারো আদর্শ মেনে চলতে চাও তাহলে ওই ব্যক্তিদের আদর্শ মেনে চলো যারা মরে গেছেন, কেন, ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, কারণ যারা এখনো বেঁচে আছেন তাদের ব্যাপারে ফিতনার আশঙ্কা আছে, মানে মৃত্যু পর্যন্ত ভালো থাকতে পারবেন কি না এখনো বলা যায় না, কিন্তু যারা ভালো ঈমান নিয়ে যারা চলে গেছেন তাদের ব্যাপারে আর ফিতনার
আশঙ্কা নেই। তাদের পরিচয় কি? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে তোমরা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করো। কে বলছেন? ইবনু মাসউদিন রাদিয়ান। কেন? ফামান কানু কানু আফদাল হাযিহি উম্মাহ, কারণ সাহাবীরা ছিলেন আফদাল হাযিহি উম্মাহ, এই উম্মতের মধ্যে তারা সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন। আবাররাহা কুলুবান ওয়া আ'মাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, তাদের মনগুলো ছিল পবিত্র, তাদের ছিল জ্ঞানের গভীরতা এবং তাদের মধ্যে কোনো কপটতা ছিল না। কাওমুন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়ে, তারা সেই কওম যাদেরকে আল্লাহ তার নবীর সোহবতের জন্য পছন্দ করেছেন। ওয়া ইকামাতি দীন, এবং আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তাদেরকে নির্বাচন করেছেন। ফাআরাফু লাহুম ফাদলাহুম, অতএব তোমরা তাদেরকে সম্মান করো, তাদের মর্যাদা সম্পর্কে জানো। ওয়াত্তাবাউহুম ফি আসারিহিম, এবং তাদের রেখে যাওয়া আদর্শ মেনে চলো। ওয়া তামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া দীনিহিম, এবং তাদের দিন তাদের আখলাকগুলো আঁকড়ে ধরো যতটা সম্ভব। ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, কারণ তারা ছিলেন মুস্তাকিমের উপরে এবং হিদায়তের উপরে সুপ্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবিদেরকে জানতে হবে, তাদের পদাঙ্ক আদর্শ শিক্ষা অনুসরণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যে সমস্ত আনসার যেই সমস্ত মুহাজিরিন সবার আগে মুসলমান হয়েছেন তাদেরকে বলা হয় সাবেকুন, এবং যারা তাদের অনুসরণ করেছেন ইহসানের সাথে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ স্বয়ং তাদের উপরে খুশি হয়ে গেছেন, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে খুশি হয়েছেন। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার খালিদিন ফিহা আবাদা, এবং তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। দালিকাল ফাউজুল আযীম, এটি হচ্ছে মহা সাফল্য। সুবহানাল্লাহ। তাদের তাহলে কত উঁচু অবস্থান ছিল, সম্মান ছিল কার কাছে? আল্লাহর কাছে, রাসূলের কাছে। তাদের মতো আর কেউ আসবে না উম্মতের ভেতরে। এজন্য হাদিসে বলা হয়েছে, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবীদেরকে গালি দিও না। লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদ, তোমাদের কেউ যদি উহুদ পরিমাণ অর্থ আল্লাহর পথে ব্যয় করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীফা, তাহলে আমার সাহাবীদের এক মুদ কিংবা তার অর্ধেক পরিমাণের সমানও হবে না। আল্লাহু আকবার। অতএব আমার সাহাবিদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করবে না, গালি দিবে না। ইবনু মাসউদ আরো বলছেন, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মনের দিকে তাকালেন, কলবের দিকে তাকালেন, সমস্ত মানুষের কলবের দিকে আল্লাহ দৃষ্টি নিবন্ধন করলেন। ফাওয়াজাদা কালবা মুহাম্মাদিন খাইরা কুলুব, এবং আল্লাহ পাকের কাছে এটি প্রতীয়মান হলো সমস্ত কলবের মধ্যে শ্রেষ্ঠ কলব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলব। ফাসতাফাহু লিনাফসিহি ফাবতাআসাহু বিরিসালাতিহি, এই জন্য আল্লাহ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করে পাঠালেন, নির্বাচন করলেন, পছন্দ করলেন নবী হিসাবে। ثُمَّ نَظَرَ فِي قُلُوبِ الْعِبَادِ بَعْدَ قَلْبِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহর কলব বাদে আর যত কলব আছে সমস্ত বান্দার কলবের দিকে তাকালেন। فَوَجَدَ قُلُوبَ أَصْحَابِهِ خَيْرَ قُلُوبِ الْعِبَادِ, এবং আল্লাহ পাক দেখলেন সমস্ত মানুষের কলবের মধ্যে শ্রেষ্ঠ কল হচ্ছে সাহাবীদের কলব।
فجعلهم أسراء نبيه إجن الله تدرك النبير أسراء شهج كاري منتبانية دلين يقاتلون على دينه ترى نبير شتي الله دين پرتشتر جنو جد كرلين فمرآه المسلمون حسنا فهو عند الله حسن وما رآه المسلمون سيئا فهو عند الله سيئ অতএব মুসলমানরা সম্মিলিতভাবে যদি কোনো জিনিসকে ভালো মনে করে সেটি আল্লাহর কাছেও ভালো আবার সম্মিলিতভাবে সমস্ত মুসলিম উম্মাহ যদি কোনো জিনিসকে খারাপ মনে করে সেটি আল্লাহর কাছেও খারাপ এর অর্থ হলো এককভাবে যদি কেউ কোনো সিদ্ধান্ত দেয় ভুল হতে পারে সঠিক হতে পারে কিন্তু সবাই মিলে যখন ঐকমত্যের ভিত্তিতে কোনো মত দেয় তখন সেটি আল্লাহর কাছে ভালো হিসাবে প্রতীয়মান হয় যাই হোক তাহলে এই আলোচনাগুলো থেকে আমরা সন্দেহাতীতভাবে বুঝতে পারলাম আল্লাহর কাছে সাহাবীদের অবস্থান কত সম্মানজনক ছিল এই জন্য আমরা সাহাবীদের আদর্শগুলো চরিত্রগুলো আলোচনা করছিলাম উদ্দেশ্য হচ্ছে তাদের মতো আমরা হওয়ার চেষ্টা করব আজকে আমরা বারো নম্বর থেকে শুরু করব বারো নম্বর চরিত্র ইহতিমামুহুম বিতাসকিয়াতি নুফুসিহিম ওয়া তাতহীরিহা সাহাবীরা তাদের মধ্যে আরেকটি গুণ ছিল যেই গুণের কারণে আল্লাহ পাক তাদের হাতে বিজয়ের নিশানা তুলে দিয়েছিলেন সেটি হল আত্মশুদ্ধি আত্মশুদ্ধি আল্লাহ পাক বলছেন অদ আফলাহা মান যাক্কাহা অর্থাৎ যেই ব্যক্তি নিজেকে নিজের আত্মাকে নফসকে পবিত্র বিশুদ্ধ সংশুদ্ধ করতে পেরেছে সেই ব্যক্তি সফলকাম হয়েছে তাহলে বোঝা গেল সফলতার জন্য নিজের অন্তর্জগৎকে অন্তরাত্মাকে কলুষমুক্ত করতে হবে পবিত্র পরিচ্ছন্ন সুনির্মল করে গড়ে তুলতে হবে আর এর জন্য অন্যতম পন্থা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদাতের মধ্যে আত্মনিয়োগ করা বিশেষ করে নওয়াফিলগুলো আদায় করা বিশেষ করে তাহাজ্জুদের নামাজ আদায় করা সাহাবায়ে কেরাম ইবাদাতের ব্যাপারে কতটা যত্নশীল ছিলেন তার কিছুটা দৃষ্টান্ত দৃষ্টি আমরা যার মাধ্যমে তারা আত্মশুদ্ধি অর্জন করার জন্য সবসময় উদ্গ্রীব ছিলেন ফাহাদা উমর ইউসাল্লি মিনাল লাইলি মা শা আল্লাহ আন ইউসাল্লিয়া হাত্তা ইযা কানা ফি আখিরিল লাইল আই ক্বাযা আহলা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি রাতটি জেগে জেগে নামাজ আদায় করতেন এবং যখন রাত শেষ পর্যায়ে চলে যেত তখন তিনি সবাইকে জাগিয়ে তুলতেন তার পরিবারকে জাগিয়ে তুলতেন এবং বলতেন আসসালাহ আসসালাহ নামাজ নামাজ এরপরে কোরআনুল কারিম থেকে এই আয়াতটি তিলাওয়াত করতেন ওয়া আমুরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা আর তুমি তোমার পরিবারকে নামাজ পড়তে আদেশ করো এবং এই দায়িত্ব পালনে ধৈর্য ধারণ করো লা নাসআলুকা রিযকা আমি তোমার কাছে রিজিক চাই না নাহানু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আমি তোমাকে রিজিক দেব আর শুভ পরিণাম মুত্তাকিনদের জন্য তাকওয়ার জন্য অপেক্ষা করছে সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল নিজেরাই শুধু আত্মশুদ্ধি করতেন তা নয় বরং পরিবারকেও এই আত্মশুদ্ধির পথে ইবাদাতের পথে তারা সবসময় উজ্জীবিত করে রাখতেন আমাদেরও উচিত এই দায়িত্ব পালন করা নিজেরা তাহাজ্জুদ পড়ব নামাজ পড়ব পরিবারকেও আমরা এই দায়িত্ব পালনে উজ্জীবিত করব পরিচ্ছন্ন করবার চেষ্টা করব আর নাফে তিনি বলছেন নাফে বলছেন কানা ইবনে উমারা ইয়াহই লাইলা সালাতান ইবনে উমর সারা রাত জেগে নামাজ পড়তেন নামাজ দিয়ে রাতকে জাগিয়ে রাখতেন সুম্মা ইয়াকুল আমাকে বলতেন ইয়া নাফে আসহারনা নাফে রাত কত হলো সুবহে সাদিক কি এসে গেছে সকাল কি হয়েছে আমি বলতাম লা এখনো হয়নি ফায়ুআবিদুস সালা আমার নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজ পড়তে পড়তে এক পর্যায়ে আমাকে আবার বলতেন আসহারনা সকাল কি হয়ে গেছে আমি বলতাম নাম এখন ফজরের সময় হয়ে গেছে সেহেরির সময় হয়ে গেছে ফায়াকুত তখন বসতেন ওয়াস্তাগফির ইস্তেগফার করতেন
আল্লাহর কাছে ক্ষমা চাইতেন ও ইয়াদউ এবং দোয়া করতেন হাত্তা ইউসবিহা ফজর পর্যন্ত ফজর পর্যন্ত তাহলে বোঝা গেল সাহাটা হলো সবে সাতিকের আগের সময় হ্যাঁ শেষ রাত আগে শেষ রাত ও কানা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এই সাহাবী কি করতেন ইয়াখতুমুল কোরআন ফি থালাথ প্রতি তিন দিনে একবার করে কোরআন খতম করতেন হাত্তা আদরাকাতুল ওয়াফাতু মৃত্যু পর্যন্ত শেষ দিন পর্যন্ত জীবনের তিনি প্রতি তিন দিনে একবার করে কোরআন খতম করার চেষ্টা করতেন খতম করতেন তখন বুঝা গেল সাহাবা ইকরাম তারা আমলের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন আত্মশুদ্ধির ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন যে কারণে আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করেছিলেন ১৩ নম্বর ইসতিনসারুহুম বিল্লাহ তারা কখনোই বিজয় অর্জন করে গর্ব করতেন না এবং এরকম মনোভাব ছিল না যে আমরা আমাদের শক্তিগুণে বিজয়ী হয়েছি না বরং তারা সবসময় বিজয়ে প্রার্থনা করতেন কার কাছে আল্লাহর কাছে বিজয় প্রার্থনা করতেন বিজয় চাইতেন মন থেকে বিজয় চাইতেন আল্লাহর কাছে এবং আল্লাহ পাক তাদের দোয়া কবুল করতেন যেমন দেখুন হাদিসে পাওয়া যায় যে লাম্মা আবতাহা আলা উমারা ফাতহু মিসর মিশর বিজয় যখন বিলম্বিত হচ্ছিল কাতাবা ইলা আমর ইবনে আস উমার ইবনে খাত্তাব তখন আমরের কাছে চিঠি লিখলেন এই কথাগুলো লিখলেন লাকাদ হাজিবতু লিবতাইকুম আন ফাতহি মিসর মিশর বিজয় করতে এত দীর্ঘ সময় কেন প্রয়োজন হচ্ছে এটা দেখি আমি খুব বিস্মিত হয়ে গেলাম তুকাতিলুনা মুনদু সিনিন বছরের পর বছর ধরে তোমরা যুদ্ধ করছো কিন্তু বিজয় হচ্ছে না কারণ কি ওয়ামা যাকা ইল্লা লিমা আহাদাসতুম ওয়া হাবাবতুম মিনাদ দুনিয়া মা আহাব্বা আদুবুকুম আমার মনে হচ্ছে তোমাদের শত্রুরা যেভাবে দুনিয়ার মহব্বতে পড়ে গেছে তোমরাও মনে হয় ওই দুনিয়ার মহব্বতে পড়ে গেছো وَإِنَّ اللَّهَ لَا يَنْصُرُ قَوْمًا إِلَّا بِصِدْقِ نِيَّتِهِمْ الله سبحانه وتعالى তখনই কোন কওমকে বিজয় দান করেন যখন তাদের নিয়তটা বিশুদ্ধ হয় অর্থাৎ সবকিছু হবে কার জন্য আল্লাহর জন্য দুনিয়ার মোহে আচ্ছন্ন হতে পারবে না وَقَدْ كُنْتُ وَجَّهْتُ إِلَيْكَ أَرْبَعَةَ نَفَرٍ আমার আমি তোমার জন্য অতিরিক্ত সৈন্য হিসাবে শক্তি হিসাবে চারজন ব্যক্তিকে পাঠালাম কয়জন চারজন ওয়া আ'লামতুক আন্নার রাজুল ফীহিম মাকাম আলফ রাজুল আলা মা আ'রিফ এই চারজন ব্যক্তি প্রত্যেকেই এক হাজার ব্যক্তির সমান যতটুকু আমি জানি ইল্লা আন ইয়াকুনা গায়্যারাহুম মা গায়্যারাহুম যদি না তাদের মধ্যে কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে আমার বিশ্বাস তারা এক একজন এক হাজারের সমান মানে চারজন সমান কত চার হাজার সেই চারজন কারা ছিলেন তারা ছিলেন আজ-জুবাইর ইবনুল আওয়াম মিকদাদ বিন আল আসওয়াদ উবাদা বিন সামিত মাসলামা বিন মুখাল্লাদ সুবহানাল্লাহ চারজন মহান সাহাবী فإذا أتاك كتابي هذا فإذا أتاك كتابي هذا আমার এই চিঠি যখন তোমার কাছে পৌঁছাবে ফাকতু বিন্নাস তখন সবাইকে একত্রিত করে তুমি একটি ভাষণ দেবে ওয়া হুদ্দাহুম আলা কিতাল আদুহিম এবং তাদেরকে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মোকাবিলা করার জন্য উদ্বুদ্ধ করবে ওয়ারগিবহুম ফিস সবরি ওয়ান নিয়্যা এবং তাদেরকে নিয়ত এবং ধৈর্যের ব্যাপারে আগ্রহান্বিত করে তুলবে তাদেরকে সবর করতে বলবে এবং নিয়তকে পরিশুদ্ধ করতে বলবে ওয়াকদ্দিম উলাইকাল আরবাআ ফি সুদুরিন্নাস এবং তাদের সামনে আমার পক্ষ থেকে প্রেরিত এই চারজন ব্যক্তিকে পেশ করবে ওয়া আমরিন্নাস আইয়াকুনা লাহুম সাদমাতা রাজুলিন ওয়াহিদ এবং তোমরা সবাই মিলে একসাথে আঘাত করবে সবাই মিলে আঘাত হানবে একজন ব্যক্তির মতো মানে ঐক্যবদ্ধ আঘাত করবে ওয়ালিয়াকুন যালিকা ইনদা যাওয়ালি ইয়াউমিল জুমআ এবং সেটি যেন হয় জুমার দিন দ্বিপ্রহরে ফা ইন্নাহা সাআতুন ইয়াতানাযযালু ফীহা আর-রাহমা কারণ ওই সময়ে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় ওয়া ওয়াক্তুল ইজাবা এবং তখন দোয়া
কবুল হয়। ওয়ালিয়াউজ্জা الناس الى الله ويسالوه النصر على عدوهم, সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে যে আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দান করো আমাদের শত্রুদের বিরুদ্ধে। সুবহানাল্লাহ, সবাইকে নিয়ে প্রার্থনা করে তারপরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে একসাথে। আমার পক্ষ থেকে আসায় চারজন সাহাবীকে নিয়ে, ফালাম্মা আতা উমর, ফালাম্মা আতা আমর আল কিতাব, যখন চিঠি আসলো জামাআ আন-নাস, তখন সবাইকে নিয়ে বসলেন এবং সবার সামনে চিঠি পাঠ করে শোনালেন, সবাইকে উদ্বুদ্ধ করলেন এবং বললেন তোমরা সবাই ওযু করো, দুই রাকাত নামাজ পড়ো এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। এবং সেই যুদ্ধেই তাদের বিজয় অর্জিত হয়েছিল। সুবহানাল্লাহ, তাহলে বুঝা গেল বিজয় দেবার মালিককে চাইতে হবে কার কাছে। এবং এই চাওয়াটা যদি একনিষ্ঠ হয়, অকপট হয়, অকৃত্রিম হয়, আল্লাহর পক্ষ থেকে বিজয় অবশ্যই এসে যাবে। চোদ্দ নম্বর, তলাবুল ইজ্জা বিমা আ'আজ্জাহুমুল্লাহ। সাহাবায়ে কেরামদের আরেকটি দিগ্বিজয়ী চরিত্র ছিল, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেই জিনিস দিয়ে সম্মানিত করেছেন, আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম তাফাদ্দাল, তারা সেই বস্তুর মধ্যেই সম্মান অনুসন্ধান করতেন। মানে আল্লাহ তাদেরকে যেই ইসলাম দিয়ে সম্মানিত করেছেন, এই ইসলামের বাহিরে তারা সম্মান অনুসন্ধান করতেন। এই জন্য আমরা দেখি উমার ইবনে খাত্তাব তার শাসনামলে যখন সিরিয়ায় গিয়েছিলেন, তার সঙ্গে বাহন ছিল একটি, লোক ছিল দুইজন, তারা পালা বদল করে বাহনটি ব্যবহার করেছিলেন। যখন তারা সিরিয়ার উপকণ্ঠে গিয়ে পৌঁছালেন, তখন উমারের পালা ছিল হেঁটে যাওয়ার। উমার বাহন থেকে নেমে উটের রশি এক হাত দিয়ে ধরলেন, ওখানে কাদা ছিল, ডোবা ছিল, আরে এক হাত দিয়ে জুতা জোড়া বগল দাবা করলেন। চিন্তা করে দেখুন, খলিফাতুল মুসলিমিন, এক হাতে তার উটের রশি আর এক হাতের তলদেশে তার জুতা জোড়া। সিরিয়ার গভর্নর আবু ওবাইদা বিন আল জাররাহ ওই দৃশ্য দেখে বলেছিলেন, ইয়া আমিরুল মুমিনিন আনতা তাফআলু হাযা, আমিরুল মুমিনিন আপনি কি করছেন, আপনি কি করছেন, মা ইয়াসুরুনি আন আহল শাম ইস্তাশরাফুকা, এই অবস্থায় যদি সিরিয়া বাসী আপনাকে দেখে কি অবস্থাটাই হবে, কেমন হবে, বিষয়টি আমার ভালো লাগছে না। উমার তখন বলেছিলেন, আল্লাহ, উফ, দুঃখ কষ্ট ব্যথা প্রকাশ করে বলেন, আহ, লাও ক্বালা গায়রুকা ইয়া আবা উবাইদা জাআলতুহু নাকালান লিউম্মতি মুহাম্মদ, এই কথা তুমি ছাড়া অন্য কেউ যদি বলতো আমি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতাম। শাস্তি কিন্তু হয়ে গেছে, শাস্তি। এরপরে বললেন, ইন্না কুন্না আযাল্লা কওম, তুমি কি ভুলে গেছো আমরা ছিলাম এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অধঃপতিত জাতি। ফাআযযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ ইসলাম দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। ফামাহমা নাকলুবুল ইজ্জা বিগাইরি মা আযযানাল্লাহু বিহ আযাল্লানাল্লাহ, ইসলামকে বাদ দিয়ে, ইসলামের আখলাক বাদ দিয়ে যদি আমরা অন্য কোনোভাবে সম্মানিত হতে চাই, তাহলে আল্লাহ আমাদেরকে সম্মান দেবেন না, বরং আমাদেরকে লাঞ্ছিত করবেন। অর্থাৎ আমি যে কাজটি করছি এটি ইসলামের শিক্ষা, এটি ইসলামের শিক্ষা। এখন আমার পালা উঠে রশি ধরে টানা আর আমার খাদেমের পালা আরোহণ করা, এটাই ন্যায় বিচার। আমি ইসলাম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, তার সম্মান বেড়েছিল না কমেছিল? এভাবেই তারা বিজয়ী হয়েছিলেন, আদর্শিক বিজয়। ইসলামের আসল বিজয় তো আসলে আদর্শিক বিজয়। আপনি অস্ত্র দিয়ে যুদ্ধ করে বিজয়ী হলেন,
সেই বিজয় কিন্তু ধরে রাখা সম্ভব নয় যদি আদর্শিকভাবে আপনি শক্তিশালী না হন। দেড় হাজার বছর ধরে ইসলাম তো আদর্শের শক্তি দিয়ে বেঁচে আছে নাকি তলোয়ার দিয়ে বেঁচে আছে? না, আদর্শ দিয়ে বেঁচে আছে। পনেরো নম্বর, ফেকাতুহুম বিনাসরিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্যের ব্যাপারে তাদের প্রচণ্ড আত্মবিশ্বাস ছিল। এই বিশ্বাসের মধ্যে কোনো সামান্য পরিমাণ সন্দেহ ছিল তাদের। বিশ্বাস এত বেশি ছিল যে মুনাফিকরা এই বিশ্বাস দেখে বলতো, ইযি ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ ওয়াররা হাউলাই দীনুহুম ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাইন্না আল্লাহা আজিজুন হাকীম। মুনাফিকরা বলতো এবং যাদের মনের মধ্যে রোগ ছিল তারা বলতো, এই মুসলমানরা আত্মপ্রতারিত, আত্মপ্রতারিত। ওরা যেভাবে আল্লাহর সাহায্য আসবে এটা বিশ্বাস করছে, দেখে মনে হয় ওরা আত্মপ্রতারণায় ভুগছে। আল্লাহ বলছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহ, যারা তাওয়াক্কল করবে কার উপরে? আল্লাহর উপরে। ফাইন্নাল্লাহ আজিজুন হাকিম, তিনি মহা পরাক্রমশালী, তিনি হাকিম। দেখুন এই বিশ্বাসের বহিঃপ্রকাশ দেখুন, খালিদ বিন ওয়ালিদ কোনো এক যুদ্ধে রোমকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিলেন। রোমকরা শক্তিশালী দুর্গের ভেতরে আত্মগোপন করেছিল, বের হচ্ছে না, আর মুসলিমরাও ঢুকতে পারছেন না। এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ তাদেরকে বলেছিলেন, আইয়ুহার রুম ইনজিলু ইলাইনা, হে রোমক সৈন্যরা আমাদের কাছে এসো, আত্মসমর্পণ করো। ফাওয়াল্লাহি লাউ কুনতুম মুআল্লাকিনা বিসসাহাবি লা রাফা'নাল্লাহু ইলাইকুম আও আনজালাকুম ইলাইনা, আল্লাহর কসম তোমরা যদি ওই দূর আকাশের মেঘের সাথে গিয়ে ঝুলে থাকো, ওই মেঘের দেশে আল্লাহ আমাদেরকে উঠিয়ে নেবেন তোমাদেরকে ধরার জন্য, অথবা তোমাদেরকে ওই আকাশ থেকে আমাদের কাছে নামিয়ে দেবেন, আমাদের হাতে তোমাদের ধরা দিতে হবে, অতএব দুর্গ খুলে দাও, আমাদের কাছে আত্মসমর্পণ। চিন্তা করুন কতটা বিশ্বাস, কতটা ঈমান তাদের মধ্যে ছিল যে বিজয় আমাদের আসবেই, তাতে কোনো সন্দেহ। এই জন্য আমরা বলি আসলে বিজয় মনের ভেতর থেকে আসতে হয়। যদি মনের ভেতর সাহস থাকে যে আল্লাহ আমাকে সাহায্য করবেন, আমি বিজয় হবই, তাহলে সংখ্যা কম হলেও বিজয় আসতে বাধ্য। আর যদি মানুষের মনের ভেতরেই ভয় সৃষ্টি হয়ে যায়, সৈন্য সংখ্যা যতই হোক তার পরাজয় শুরু হয়ে গেছে, সে কখনো বিজয়ী হতে পারে। সাহাবিদের আরেকটি দিগ্বিজয়ী চরিত্র ছিল ইখলাসুল ওয়াজহা ওয়াল আমালু লিল্লাহ, তাদের ইখলাস, তাদের ইখলাস, তারা সমস্ত কাজ করতেন কার জন্য? আল্লাহর জন্য। একটা ছোট উদাহরণ দেখুন, উহুদের যুদ্ধ যেদিন শুরু হবে তার আগের দিন দুইজন সাহাবি, দুই বন্ধু এক প্রান্তে গেলেন, মাঠের এক প্রান্তে গেলেন নির্জনে। তারা ছিলেন কে কে? আবদুল্লাহ বিন জাহাস এবং সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুমা। তো দুই বন্ধু বলাবলি করলো, আলা নাদুল্লাহ, চলো আমরা আল্লাহর কাছে আমাদের মনোবাসনা ব্যক্ত করি, দোয়া করি। ঠিক আছে, প্রথমে দোয়া করলেন সাহাজ, আল্লাহর কাছে তার মনোবাসনা ব্যক্ত করে বললেন, ইয়া রব, হে রব, ইদা লাকিতুল আদুয়া, আগামীকাল যখন আমার সামনে শত্রু বাহিনী হাজির হয়ে যাবে, যখন শত্রুদের মোকাবেলা মুখোমুখি হয়ে যাব, ফালাক্কিনি রাজুলান শাদীদাল বাসি শাদীদাল হারদি, আমার সামনে একজন বলিষ্ঠ শক্তিশালী কাফের যোদ্ধা এনে দিও, উকাতিলুহু ওয়া ইউকাতিলুনি, আমি তার সঙ্গে যুদ্ধ করব, সে আমার সঙ্গে যুদ্ধ করবে, সুম্মার যুখনি যফরা, এরপরে তুমি আলাইহি তার উপরে আমাকে বিজয়ী করে দিও, হাত্তা আকচুলা, আমি যেন তাকে হত্যা করতে পারি, ওয়া আখুদা সালবা, ফা আম্মানা আব্দুল্লাহ, হত্যা করে
তার সাথে যা ছিল সেগুলোকে বলা হয় সালব, এগুলো যেন আমি অর্জন করতে পারি, এগুলো উম্মার সম্পদ। এবং এই প্রার্থনা করার পরে, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করবার পরে আবদুল্লাহ বিন জাহাশ তার বন্ধু বললেন আমিন, মানে তিনি গাজী হতে চেয়েছেন, শহীদ হতে চান নাই, যেন যুদ্ধ করে বিজয়ী হতে পারেন এবং শত্রুদেরকে পরাজিত করতে পারেন, এই দোয়া করলেন। আবদুল্লাহ বললেন আল্লাহুম্মা রযুকনি গাদান রাজুলান শাদীদাল বাসি ওয়া শাদীদাল হারদি, হে রব আগামীকাল যখন যুদ্ধ শুরু হয়ে যাবে আমার সামনে শক্তিশালী একজন সৈন্য, শত্রু সৈন্য এনে দিও। ফা উকাতিলহু ওয়া ইউকাতিলুনি, আমি তার সঙ্গে যুদ্ধ করব, সেও আমার সঙ্গে যুদ্ধ করবে, যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে যাব, আমাকে সে হত্যা করবে। সুম্মা ইয়াখুযুনি ফায়াজদাউ আনফি ওয়া উযুনি, আমি শহীদ হয়ে যাব, আমাকে সে মেরে ফেলবে, মারার পর হত্যা করবার পরে আমার নাক কেটে ফেলবে, আমার কান কেটে ফেলবে। এটি ছিল জাহিলি যুগের সামাজিক কাফেরদের প্রথা, নিহত ব্যক্তিকে তারা লাঞ্ছিত করত, নাক কান গলা কেটে তারা মালা বানাত। ইসলাম এটা হারাম করেছে, এটিকে বলা হয় মুসলা। শত্রু হলেও নিহত ব্যক্তির লাশকে অপমান করা যাবে, এটি হলো ইসলামের শ্রেষ্ঠত্বতা। আল্লাহ এখনও দেখবেন যারা নাস্তিক আছে, কোনো মুসলমানের ফাঁসি হলে ওরা খুব খুশি হয়ে যায় এবং মিষ্টি বিতরণ করে আনন্দ করে, লাশকে জুতা মারে আছে নাকি নাই, এটাই হলো কাফেরদের অভ্যাস। দেখুন কিভাবে বলছেন আবদুল্লাহ বিন জাহাস, বলছেন হে রব ওরা আমাকে হত্যা করবে, অর্থাৎ আমি শহীদ হয়ে যেতে চাই, এরপরে ওরা আমাকে বিকলাঙ্গ করবে, হাত পা কেটে নাক কেটে কান কেটে মালা বানাবে। কেয়ামতের কঠিন ময়দানে ফাইদা লাকীতুকা গাদান, কিয়ামতের ময়দানে যখন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, কুলতালিয়া আবদাল্লাহি ফিমা জুদিআ আনফুকা ওয়া উযুনাক, আবদাল্লাহ কিয়ামতের ময়দানে রক্তাক্ত অবস্থায় এবং হাত পা নাক কান কাটা অবস্থায় তোমার সামনে আমি হাজির হব, আর তুমি জিজ্ঞেস করবে আবদাল্লাহ এই অবস্থা তোমার কেন হয়েছে, কে করেছে, কে তোমার কান কাটলো, কে তোমার নাক কেটে দিয়েছে আবদাল্লাহ, আমি তখন বলবো ফি কা ওয়া ফি রাসূলিক, আল্লাহ তোমার জন্যে, তোমার নবীর জন্যে, তোমার দিনের জন্যে জীবন দিয়েছিলাম। তখন তুমি বলবে সাদাক, হ্যাঁ তুমি সত্যি বলেছ। তখন সাদ বললেন আমিন, কি বললেন, সত্যি তাদের দোয়া কবুল হয়েছিল। সাদ তিনি শহীদ হন নাই, সেই যুদ্ধে বিজয়ী হয়েছিলেন, আর আবদুল্লাহ সেই উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। তখন সাদ বলেছিলেন কানাত দাওয়াতুহু খায়রাম মিন দাওয়াতি, সাহাদের দোয়া আমার চেয়ে শ্রেষ্ঠ ছিল। ফালাকাদ রাআইতুহু আখিরান নাহারি ওয়া ইন আনফাহু ওয়া উযুনাহু মুআল্লাকুন ফি খাইতিন, আমি যুদ্ধের শেষ লগনে বিকালবেলা দেখেছিলাম সত্যি সত্যি আবদুল্লাহর নাক আর কান কাটা এবং সেটা শিকল দিয়ে খয় ছুতো দিয়ে গেঁথে দেওয়া হয়েছিল। সাহাদের দোয়া কবুল হয়েছিল। সাহাদ কতই না ভাগ্যবান, সাহাদ শাহাদাতের পেয়ালা পান করে সৌভাগ্য অর্জন করেছে, সুবহানাল্লাহ। তো তাহাদের মধ্যে কী ছিল, আল্লাহর জন্য জীবনকে বিলিয়ে দেবার আগ্রহ ছিল, তাদের আগ্রহের মধ্যে কোনো কপটতা ছিল না, এবং তারা সুন্না রাসুলের সুন্না আঁকড়ে ধরার ক্ষেত্রে কোনো আপোষ করতেন না, কোনো আপোষ করতেন না। সুন্না যেখানে থাকবে সেখানে বিদাত শিরিক থাকতে পারবে না, সুন্না যেখানে আছে সেখানে উম্মার ঐক্য আছে, কি আছে, উম্মার ঐক্য আছে। এই জন্য বলা হয় আহলে সুন্না ওয়াল জামাআ, আহলে সুন্না ওয়াল জামাআ কেন বলা হয়, কারণ সুন্না মেনে চললেই ঐক্য হবে, জামাত হবে, সুন্না ছেড়ে দিলেই বিভেদ সৃষ্টি হয়ে যাবে, এই জন্য বলা হয় আহলে সুন্না ওয়াল জামাআ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছিলেন, তখন রিদ্দাতের একটি ধারা, একটি প্রবণতা সৃষ্টি হয়েছিল, অর্থাৎ কিছু মানুষ ইসলাম ছেড়ে দিয়েছিল, বিশেষ করে অনারব মুরতাদ হয়ে গিয়েছিল। এই মুরতাদদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে সাহাবীদের সঙ্গে তিনি পরামর্শ করেছিলেন। একই সাথে কিছু মুসলিম আরব যাকাত দিতে অস্বীকার করেছিল, যাকাত দেব না, নামাজ করব, যাকাত দেব না।
তখন সাহাবীরা পরামর্শ দিয়েছিলেন উত্রকি নাস ইউসাল্লুনা ওয়ালা ইউআদুনা যাকা ফাইন্নাহুম লাউ দাখালাল ঈমানু ফি কুলুবিহিম লাকরু বিহা। তারা বলেছিলেন খলিফা যেহেতু এখন অবস্থাটা ভালো না, রাসূল চলে গেছেন একটি থমথমে অবস্থা, এই মুহূর্তে ওই লোকদের বিরুদ্ধে যুদ্ধ না করে বরং ওদেরকে ছেড়ে দিন, ওদের মনের মধ্যে ঈমান ঢুকলে ওরা সত্যি যাকাত দেবে, নামাজ পড়তে থাকুক এবং নামাজ পড়তে পড়তে তাদের মনে ঈমান যখন সৃষ্টি হয়ে যাবে তখন যাকাতকেও তারা মেনে নিবে। তখন আবু বকর বলেছিলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যেই আল্লাহর হাতে আমার জীবন তার কসম করে বলছি, লান আকআ মিনাস সামাঈ আহাব্বু ইলাইয়া মিন আন আতরুকা শাইয়ান ক্বাতালা আলাইহি রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসের জন্য যুদ্ধ করেছেন, ইসলামের যেই বিধান ছেড়ে দেবার জন্য এর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আমি সেই জিনিসটি যুদ্ধ না করে ছেড়ে দিব এটা হয় না, এর যে আকাশ থেকে ছিটকে পড়া আমার জন্য অনেক ভালো, আমি রাসূলের আদর্শের বিরুদ্ধে যেতে পারবো। কারণ যাকাত হলো ফরজ ইবাদত, এই ফরজ যারা অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে রাসূল যুদ্ধ করতেন, তো রাসূলের আদর্শ থেকে আমি সরে যেতে পারবো না। তিনি তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং আরবরা সত্যি সত্যি সেই যুদ্ধে পরাজিত হয়েছিল, যে আরবরা যাকাত দিতে অস্বীকার করেছিল তারা ঠিকই যাকাত দিয়েছিল এবং ইসলামে বিজয় হয়েছিল। আবু বকর যখন খলিফা হলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার অল্প দিন আগে একটা বাহিনী পাঠিয়েছিলেন রোমকদের বিরুদ্ধে এবং সেই বাহিনীর সেনাপতি বানিয়েছিলেন কাকে, উসামা বিন যায়েদকে, বয়স তার খুব কম ছিল। তিনি কিছু দূর যাওয়ার পরে শুনতে পেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেঁচে নেই, তখন তারা তাদের যাত্রা পথ তাদের যাত্রা বিরতি ঘোষণা করলেন এবং যাবেন কি যাবেন না এই ব্যাপারে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে লাগলেন। খলিফা হওয়ার পরে আবু বকর সবার সাথে বসলেন, তখন সাহাবায়ে কেরাম পরামর্শ দিয়েছিলেন কেউ কেউ আমসিক উসামা ওয়া বিফা, এই পর্যায়ে উসামাকে পাঠানোর দরকার নেই, তাকে তার বাহিনী সহ মদিনাতেই রেখে দিন। ফাইন্না নাখশা আন ইয়ামিলা আলাইনাল আরাব ইযা সামিউ বিওয়াফাতিন নবী, আমাদের ভয় হচ্ছে ওরা যখন সবাই জানবে রাসূল মরে গেছেন চলে গেছেন সবাই একসাথে আক্রমণ করতে পারে, কারণ ওই বিভিন্ন যুদ্ধে যারা পরাজিত হয়েছিল এই পরাজিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অপেক্ষায় ছিল এই মুহূর্তের, তারা আক্রমণ করতে পারে এই বাহিনীকে এই মুহূর্তে মদিনায় রাখা হোক। তখন আবু বকর বলেছিলেন আয়না আহবাসু জাইশান বাআসাহু রাসূলুল্লাহ, রাসূল যেই বাহিনী পাঠিয়েছিলেন নিজে স্বয়ং, আমি সেই বাহিনীকে আটকে রাখব, লাকাদ ইশতারাতু আলা আমরিন আযীম, এটা ভয়ঙ্কর দুঃসাহসিক ব্যাপার, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জীবন, লাইয়ামিলা আলাইয়াল আরব আহাব্বু ইলাইয়া মিন আন আহবাসা জাইশান বাআসাহু রাসূলুল্লাহ, রাসূল যেই বাহিনী পাঠিয়েছিলেন এই বাহিনীকে আমি বাধা দিতে পারবো না, আরবরা আক্রমণ করলে করুক আমি ভয় করি না, কিন্তু রাসূলের সিদ্ধান্ত আমি চেঞ্জ করতে পারবো না। বললেন এমদি ইয়া উসামা ফি জাইশিকালিল ওয়াজহিল্লাযী উমিরতাবে, উসামা যাও তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব পালন করতে ছুটে যাও। সুবহানাল্লাহ, ব্যাপারটা হলো কি, যখন এই বাহিনী নিয়ে উসামা ছুটলেন ওই শত্রু বাহিনী দেখলো এই বাহিনী যাচ্ছে, তখন তারা ভয় পেয়ে গেল, তারা মনে মনে ভাবলো এই মুহূর্তে এতগুলো মানুষকে পাঠানো হচ্ছে রোমকদের বিরুদ্ধে, তাহলে মদিনায় না জানি কত বাহিনী আছে, আসলে মদিনায় কোনো বাহিনী তেমন ছিল না। দেখেছেন রাসূলের সুন্নাহ পালন করার কারণে উসামার অভিযান সফল হয়েছিল এবং কেউ মদিনায় আক্রমণ করবার সাহসও করে নাই, সুন্নাহ আঁকড়ে ধরলে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে। আরেকটি চরিত্র ছিল 18 নম্বর আলে ইফফা, চারিত্রিক পবিত্রতা, নারী মদ সম্পদ দুনিয়ার মোহ অর্থ
এগুলো আমাদের পথে বিরাট বাধা। ইহুদি খ্রিস্টানরা তারা ভালো করে স্টাডি করেছে যে মুসলিমদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে বাধা দেয়া যায় না, কারণ ওরা মৃত্যুকে শাহাদাত মনে করে, মৃত্যুকে আরো পছন্দ করে। কি করতে হবে? ওদেরকে অন্যভাবে ঘায়েল করতে হবে। ঘায়েল করার পথ কি? নারী, মদ আর টাকা, অবৈধ টাকা, অবৈধ উপভোগ। এ দুয়ার খুলে দাও, দেখবে তারা দুর্বল হয়ে যাবে এবং সেই সুযোগে আমরা আধিপত্য বিস্তার করব। এই জন্য দেখবেন এখন মাদক দ্রব্যের ছড়াছড়ি, জিনা, ব্যভিচার, বেহায়াপনা, বেড়েল্লাপনা, গান বাজনার ছড়াছড়ি সব জায়গায়। এমন কোন জায়গা নেই যেখানে বেহায়াপনা নাই, আছে না? কিন্তু সাহাবায়ে কেরামদেরকে নারীর হাত ছানি কাবু করতে পারে নাই। তাদের জীবনেও হাত ছানি এসেছে, সুবর্ণ সুযোগ এসেছে, কিন্তু তারা আল্লাহর ভয়ে নিজেদেরকে দূরে রেখেছেন। একটা ছোট্ট ঘটনা দেখুন। এক সাহাবীর নাম ছিল মারসাদ বিন আবি আল মারসাদ, তিনি খুব শক্তিশালী ছিলেন। এই সাহাবি মক্কা থেকে সাহাবিদেরকে মদিনায় নিয়ে যেতেন। ইসলাম গ্রহণ করার কারণে মক্কার লোকেরা অনেক লোককে অত্যাচার করেছিল, হাত পা বেঁধে রেখেছিল। এই মারসাদ তিনি মানে চুপিসারে মক্কায় যেতেন এবং ওই বন্দীদেরকে তিনি কাঁধে করে পালিয়ে মদিনায় চলে যেতেন, খুব শক্তিশালী ছিল। এই পর্যায়ে তিনি একজন ব্যক্তিকে উদ্ধার করতে গিয়েছিলেন মক্কায়। তো সেই ব্যক্তিকে কাঁধে করে তার হাত পা শিকল দিয়ে বাঁধা ছিল, খুব শক্তিশালী শিকল ছিল। সেই লোককে কাঁধে করে রাত্রিবেলা রওনা করলেন মদিনার দিকে। সেই রাত্রি ছিল চাঁদনি রাত, পূর্ণিমার রাত। তো তিনি টের পেলেন মানুষের পদধ্বনি, টের পেয়ে একটি বাগানে আশ্রয় নিলেন বা একটা প্রাচীরের নিচে আশ্রয় নিলেন। যেহেতু চাঁদনি রাত ছিল তার ছায়া পড়ল, ওই ছায়া দেখল একজন মহিলা মক্কার। সেই মহিলার নাম ছিল এনাক। ওই মহিলার সাথে আবু মারসাদ বিন আবিল মারসাদের জাহিলি যুগে ভালোবাসা ছিল, উঠা বসা ছিল, সম্পর্ক ছিল। ওই মহিলা ছায়া দেখিয়ে চিনে ফেললো, এটা মারসাদ। কাছে গিয়ে বলল, কি বলল, তুমি কি মারসাদ? বললাম, হ্যাঁ আমি মারসাদ। মহিলা বলল, মারহাবা ওয়া আহলান, তোমাকে স্বাগতম, হালুম্মা এসো, ফাবিত ইন্দানা লাইলা, তোমাকে বহুদিন পরে পেয়েছি, চলো আজকে রাত্রি তুমি আমার সাথে কাটিয়ে দেবে, এনজয় করব। তখন ওই সাহাবি বললেন, ইয়া আইনাক, হারামাল্লাহু যিনা, আল্লাহ আমাদের জন্য জিনাকে হারাম করেছেন, অর্থাৎ সেই দিন আর নাই, আমি এখন মুসলমান। তখন ওই মহিলা রাগ হয়ে গেল, রাগ হয়ে বলল, ইয়া হাযাল খিয়াম, হে তাবুবাসীরা, হে মক্কার লোকেরা, হাযার রাজুল ইয়াহমিলু আসরাকুম, এই লোকটি তোমাদের বন্দীদেরকে নিয়ে যাচ্ছে। সবাইকে জানিয়ে দিল। তখন আটজন ব্যক্তি তাকে তাড়া করল, তিনি একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন, ওরাও গুহার মাথায় গিয়ে দাঁড়ালো। কিন্তু আল্লাহ পাক তার এবং তাদের মধ্যে একটা প্রাচীর তৈরি করে দিলেন, তারা আর তাকে দেখতে পেল না। ওরা ওখানে দাঁড়িয়ে পোষাব করেছিল কিন্তু তাকে দেখে নাই, সুবহানাল্লাহ। সেখান থেকে তিনি মদিনায় চলে গেলেন এবং রাসূলকে সব কথা খুলে বললেন। তিনি ইচ্ছে করলে কিন্তু অপকর্ম করতে পারতেন, পারতেন না, তাহলে আর বিজয় আসতো না। তিনি পবিত্রতা ধারণ করেছেন আল্লাহর ভয়ে, যে কারণে আল্লাহ তাকে রক্ষা করেছিলেন শত্রুদের হাত থেকে, একেবারে তাদের নাগাল থেকে তাকে রক্ষা করে মদিনায় নিয়ে গিয়েছিলেন। রাসূলকে বললেন, রাসূল, আমি কি ওই মহিলাকে বিয়ে করতে পারি? মহিলাকে হারাম কাজ না, বিয়ে করতে পারি কি না? রাসূল কোনো জবাব দিলেন না, কারণ রাসূল দেখলেন তার মধ্যে একটু আবেগ কাজ করছে, ওই আগের একটু চিন্তা থাকতে পারে না, বিয়ে করতে চায়, বিয়ে করা তো যেতেই পারে। অপেক্ষা করলেন। তারপরে এই প্রেক্ষিতে নাজিল হলো এই আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মি'আতা জালদা, ব্যভিচারী এবং ব্যভিচারিণী মহিলাকে 100 বার ঘাত দাও। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফা ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের ব্যাপারে
তাদের প্রতি কোনো প্রকার কোমলতা দেখাতে পারবে না, কঠিনভাবে শাস্তি দিতে হবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি সত্যি সত্যি তোমরা পরকালে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো। এই আয়াতের প্রেক্ষিতে রাসূল বললেন, লা তানকাহা, তুমি তাকে বিয়ে করো না, তুমি তাকে বিয়ে করো না। সে আর তাকে বিয়ে করে নাই, যদিও তার বিয়ে করার ইচ্ছা ছিল, সেটিও বাদ দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এই যে ইফা, এটাকে বলা হয় ইফা, মানে চারিত্রিক সততা। আরেকটি ঘটনা দেখুন, এক সাহাবীর নাম ছিল আবদুল্লাহ বিন রওয়াহা, তার নাম সবাই আপনারা শুনেছেন, যিনি মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। তাকে রাসূল খাইবারে পাঠাতেন, খাইবার বিজয় করার পরে চুক্তি হয়েছিল খাইবার ইহুদিরা চাষাবাদ করবে, অর্ধেক অর্ধেক, অর্ধেক তাদের অর্ধেক মুসলমানদের, এভাবে তাদের সঙ্গে চুক্তি হয়েছিল। সেই যখন ফসল কাটার সময় হতো, তখন রাসূল তাকে পাঠাতেন, তুমি গিয়ে ফসলগুলো নির্ধারণ করে পরিমাপ করে আমাদের প্রাপ্তি নিয়ে এসো, ওদের প্রাপ্তি ওদেরকে দিয়ে দাও। তো তিনি যখন গিয়েছিলেন, ইহুদিরা তাকে ঘুষ দিয়েছিল, কেন, যাতে করে তাদেরকে বেশি দেয় আর মুসলমানদের জন্য কম নিয়ে আসে। এরকম আমাদের সমাজে আছে না, ঘুষ দিলে অনেক কিছু রেহাই পাওয়া যায়, কারেন্ট বিল কমে যায়, ইনকাম ট্যাক্স কমে যায়, কী দিতে হবে, ঘুষ দিতে হবে, ঘুষ খাওয়া জাতীয়। তখন তিনি বলেছিলেন, ঘুষ সাহাবিদের সামনে তাহলে এসেছে কাদের পক্ষ থেকে, ইহুদিদের পক্ষ থেকে। তখন তিনি বললেন, ইয়া আদা আল্লাহ, হে আল্লাহর দুশ্মনেরা, তোমরা আমাকে ঘুষ খাওয়াতে চাও, আল্লাহি লাকাদ জিতু মিন ইনদি আহাব্বিন নাস ইলাইয়া, আমি নবীর পক্ষ থেকে এসেছি, সেই নবী আমার কাছে আমার জীবনের চেয়ে প্রিয়, সুবহানাল্লাহ, ওয়ালা আনতুম আবগাদ ইলাইয়া মিন উদ্দাতিকুম মিন আল খারাদাতি ওয়াল খানাজির, আর তোমরা ইহুদিরা আমার কাছে অত্যন্ত ঘৃণিত। খারাদা মানে হলো বানর, খানাজির মানে শুকুর, শুকুর বানরের চেয়েও তোমরা আমার কাছে ঘৃণিত, আর নবী আমার কাছে জীবনের চেয়ে প্রিয়। তবে হ্যাঁ, তোমাদেরকে আমি পছন্দ করি না, ওয়ালা ইয়াহমিলুনি বুগদ ইয়াকুম ওয়া হুব্বি ইয়াহু, আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, তোমাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করি। এর অর্থ এই নয়, আলা আল্লাহ আদেল আলাইকুম, আমি ন্যায় বিচার করব না, এর অর্থ এই নয়, আমাকে ঘুষ দেওয়া লাগবে না, আমি ন্যায় বিচার করব। হতে পারো তোমরা ইহুদি, হতে পারো আমাদের শত্রু, কিন্তু আমি ন্যায় বিচার করব, এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারো। এই ন্যায় বিচার দেখে তখন ইহুদিরা বলেছিল, বিহাদা কামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, সত্যি এই ন্যায় বিচার আছে বলেই পৃথিবীটা টিকে আছে। ইহুদিরা একথা বলতে বাধ্য হয়েছিল। ঘুষ এবং জিনা, এই দুটো যদি বন্ধ হয় সমাজ থেকে, আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য বিজয় আসবে, সাহায্য আসবে ইনশা। আমার বন্ধুগণ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আর দুটো তাহলে বিশটা হয়ে যাবে। ১৯ নম্বর, আল ইনায়াতু বিল ফুরুসিয়্যাতি ওয়ার রিমায়া, মুসলিমরা হলেন আল্লাহর বাহিনী পৃথিবীর বুকে। কার বাহিনী? আর বাহিনীকে তো প্রশিক্ষণ প্রাপ্ত হতে হয়, প্রশিক্ষণবিহীন বাহিনীর কাছে অস্ত্র দিয়েও তো লাভ নেই, সে অস্ত্র চালাতে পারবে না। এই জন্য রাসূল কারীম সাহাবিদেরকে প্রশিক্ষণ দিতেন এবং তাদের সন্তানদেরকে প্রশিক্ষণ দিতে বলতেন। কিসের প্রশিক্ষণ? তীর নিক্ষেপ করার প্রশিক্ষণ, ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ, এই দুটো ইসলামে দিতে বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন, আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল, তোমরা তাদের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করো এবং তোমাদের ঘোড়াগুলো প্রস্তুত করে রাখো, অর্থাৎ তোমরা শক্তি সঞ্চয় করে রাখো, তাহলে কি হবে, তুরহিবুনা বিহি আদুল্লাহ, আল্লাহর দুশ্মনেরা তোমাদেরকে আক্রমণ করতে সাহস করবে না, ফলে যুদ্ধ হবে না, রক্তপাত হবে না। আর যদি তোমরা শক্তিহীন হয়ে থাকো, ওরা আক্রমণ করবে, রক্তপাত হবে। রাসূল কারীম বলছেন, আল মুমিনুল কাওয়ি খাইরুন ও আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনি দাঈফ, আল্লাহর কাছে শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদারের চেয়ে প্রিয় এবং ভালো, সুবহানাল্লাহ। সাহাবীদের বলতেন, বাচ্চাদেরকে বলতেন, এরমু এরমু,
তোমরা তীর নিক্ষেপ করো হে ইসমাঈলের সন্তানেরা তোমরা তীর নিক্ষেপ করো তীরন্দাজ হও মান তাআল্লামা আর-রমিয়া সুম্মা তারাকাহু ফালাইসা মিন্না রাসূল বলছেন যারা তীর নিক্ষেপ শিখলো এরপরে ভুলে গেল তারা আমার উম্মত নয় অন্য হাদিসে বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইউদখিলু বিসহামিল ওয়াহিদি সালাসা নাফার আল জান্নাহ একটা তীর দিয়ে আল্লাহ তিন জনকে জান্নাতে নেবেন কারা কারা সানিউহু আল মুহতাসিফ ফি আমালিহিল খাইর যেই ব্যক্তি তীরটা বানায় এই উদ্দেশ্যে এটা আল্লাহর পথে ব্যয় হবে ব্যবহার করা হবে ওয়ার রামি বিহি আর যেই ব্যক্তি এটা ছুঁড়ে মারে ওয়াল মুমিদ বিহি আর যেই ব্যক্তি তীরটা কিনে আল্লাহর পথে দান করে কয়জন হলো এই তিনজন জান্নাতে যাবে একটা তীরের কারণে সুবহানাল্লাহ বলবো না হাদিসে বলা হয়েছে যে কুল্লু লাহুইন বাতিল সমস্ত খেলাধুলা অর্থহীন লাইসা মিনাল লাহুবি মাহমুদান ইল্লা সালাফা খেলাধুলার মধ্যে তিনটা খেলা আল্লাহর কাছে প্রশংসনীয় তাদিবুর রজুলে ফারাসা একটা হলো ঘোড়া নিয়ে খেলাধুলা করা ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া মানে ঘোড়দৌড় ঘোড়ায় আরোহণ করা শেখা এটা প্রশিক্ষণ এটা আল্লাহর কাছে প্রিয় উদ্দেশ্য হবে কি আল্লাহর দিনের বিজয় সাধনে এটাকে ব্যবহার করা দুই নম্বর ওয়া মুলাআবাতুর রজুলি আহলা এবং স্ত্রীর সাথে সুখময় সময় ব্যয় করা ওয়া রমিহু বি কাউসি এবং ধনুক থেকে তীর ছুঁড়ে মারা আসলে এখন তো আর তীর ধনুকের যুগ নেই এখন যুগ হলো ক্ষেপণাস্ত্রের যুগ দেখুন আল্লাহ বলছেন ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ কুওয়াহ তোমরা কুওয়া মানে শক্তি শক্তি সঞ্চয় করো এর ব্যাখ্যায় রাসূল বলছেন আল কুওয়াতু ওয়ার রমি রমিয়ন শব্দের অর্থ হলো ছুঁড়ে মারা যেহেতু তীর ছুঁড়ে মারা হয় তাই তীরকে বলা হয় কি রমি এটাকে বলা হয় রমি রমি শুধু তীরের মধ্যে সীমাবদ্ধ নয় যত অস্ত্র পৃথিবীতে আবিষ্কৃত হবে যেগুলো ছুঁড়ে মারা হয় ক্ষেপণাস্ত্র সবগুলোর মধ্যে আছে নাকি নাই এই জন্য মুসলিম উম্মার দায়িত্ব হচ্ছে এই উম্মার প্রতিটি সদস্যকে সাময়িক প্রশিক্ষণ দিয়ে রাখা যাতে করে যে কোনো মুহূর্তে আক্রমণ আসলে তারা আক্রমণকে প্রতিহত করতে এটা সুন্না অনেক দেশেই সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক কিন্তু বাংলাদেশে এটা বাধ্যতামূলক নয় আমার মনে হয় এটা করা উচিত আমাদের চারদিকে শত্রু এমন দিন হয়তো আসতেও পারে অসম্ভব কিছুই নয় আক্রান্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এই জন্য অন্ততপক্ষে প্রাথমিক বেসিক প্রশিক্ষণগুলো আমাদের নেওয়া উচিত সময় কি একমত কিন্তু এগুলো বলতে গেলে তখন আবার সমস্যা যদি কোনো মাদ্রাসায় প্রশিক্ষণ দেওয়া এই তো জঙ্গিবাদের কারখানা পাওয়া গেছে মুসলমান এরা নাকি মুসলমান আহারে মুসলমান এরপরে সর্বশেষ ২০ নম্বর সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল তারা আল্লাহর দিন দুনিয়ায় প্রতিষ্ঠা করবার জন্য জীবনকে ওয়াকফ করে দিয়েছিলেন তারা জীবনকে ওয়াকফ করেছিলেন কি জন্যে আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিজয় সাধন করার জন্য কেন ওই যে বিদায় হজের ভাষণে রাসূল বলেছিলেন ফালিউবাল্লিগ আশাহেদু আল গায়বা তোমরা যারা এখানে আছো আমার এই ভাষণ আমার এই কথাগুলো এই শিক্ষাগুলো যারা এখানে নেই তাদের কাছে পৌঁছিয়ে দেবে অনুপস্থিত সবার কাছে ইসলাম পৌঁছিয়ে দেবে এই জন্য আমরা দেখি উকবা বিন নাফি রাদিয়াল্লাহু আনহু তিনি যখন আটলান্টিক মহাসাগর পর্যন্ত পৌঁছেছিলেন সেই মহাসাগরের পাশে তিনি একটি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন তার নাম জামি উকবা বিন নাফে এটা তিউনিসিয়ার মধ্যে পড়েছে ওই নগরীর নাম হচ্ছে কাইরাওয়ান সেখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল আলহামদুলিল্লাহ সেই জায়গায় আটলান্টিক মহাসাগরের পাশে দাঁড়িয়ে তিনি তার ঘোড়াকে পানির ভিতরে নামিয়ে বলেছিলেন ইয়া রব লাউলা হাযাল বাহর যদি আমার সামনে এই মহাসাগর না আসত সমুদ্র না থাকত লামাদাইতু ফিল বিলাদি মুজাহিদান ফি সাবিলিকা আমি তোমার পথে জিহাদ করে আরো সামনে চলে যেতাম আনসুরু দীনাকাল মুবিন তোমার দিনকে পৃথিবীতে ছড়িয়ে দিতাম রাফে আন রায়াতাল ইসলাম ইসলামের পতাকা উড্ডীন করে ধরতাম ফাওকা কুল্লি মাকানিন হাসিন এই পৃথিবীর সমস্ত আনাচে কানাচে যেই জায়গাগুলো
বিজয় করা সম্ভব নয়, সেই কঠিন জায়গায় গিয়েও আমি ইসলামকে প্রতিষ্ঠা করতাম। ইস্তাআসা আলা জাবাবিরাতিল আকদামিন, যেই জায়গা আগের শক্তিশালীরাও জয় করতে পারে নাই, সেই সুরক্ষিত প্রাচীরের মধ্যে গিয়ে তোমার দিনের কথা আমি ছড়িয়ে দিতাম। অনেক রওয়ায়েতে বলা হয়েছে তিনি বলেছেন, আল্লাহুম্মা লাউ কুনতু আ'লামু আন্না ওয়ারা হাযাল বাহরি আরদান, যদি আমি জানতাম এই সাগরের অপর পাশে ভূমি আছে, দেশ আছে, লা খুত্তুহু ইলাইহা, তাহলে আমি এই সাগর পাড়ি দিয়ে সেখানে যেতাম। এই সাগরের অপর পাশে কি আছে? উত্তর আমেরিকা, ঠিক না? ঠিক, সন্ধান পেলে তিনি তখনই চলে যেতেন। অবশ্য পরে মুসলিমরা সেখানে গিয়েছিলেন এবং বিভিন্ন প্রমাণ দ্বারা সাব্যস্ত হয় কলম্বাসের আগে মুসলমানরা কি আমেরিকা বিজয় করেছিল। যাই হোক, এই ছিল মোটামুটি 20টি দৃষ্টান্ত পেশ করলাম, আখলাকের কথা তুলে ধরলাম যে আখলাকগুলোর মাধ্যমে সাহাবায়ে কেরাম বিশ্ব বিজয় করেছিলেন। সব কিছুর মূল কথা হলো তারা আল্লাহর জন্যে জীবনকে বিসর্জন করেছিলেন, ইসলামকে একমাত্র জীবন আদর্শ হিসাবে গ্রহণ করেছিলেন, এর মধ্যে তাদের কোনো বিন্দু মাত্র সন্দেহের অবকাশ তাদের ভেতরে ছিল না। কিন্তু আমরা এখন মুসলমানিত্ব পালন করতে চাই, আবার ইহুদি খ্রিস্টানদের কিছু ধারা প্রথাও নিজেদেরকে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে আধুনিক হতে চাই। যেমন এই আজকে কয় তারিখ? 30 তারিখ, কালকে হবে 31st night। ইতোমধ্যে কক্সবাজার সব বুকিং হয়ে গেছে, হোটেল সব বুকিং হয়ে গেছে, গান হবে, বাজনা হবে, নাচ হবে, নৃত্য হবে, খ্রিস্টানদের মতো করে দিবস পালিত হবে। এটা করবে কারা? এদেশে শতকরা কয়জন খ্রিস্টান আছে? নাই বললেই তো চলে, তারা সংখ্যায়ও আসে না। এগুলো কারা করছে? এই 31st night অবজার্ভ করছে কারা? এটা মুসলমানের সন্তান। এবার বলুন, যারা নিজেদের স্বকীয়তা ভুলে ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করে তাদের উৎসবকে উৎসব মনে করে পালন করছে, এদের দ্বারা আর যাই হোক ইসলামের কোনো উপকার হবে না, ইসলামের বিজয় এরা আনতে পারবে। অতএব আমরা যারা আল্লাহকে ভালোবাসি, দিনকে ভালোবাসি, ইসলামের বিজয় চাই, ইহুদি খ্রিস্টানদের আদর্শ আমাদের আদর্শ হতে পারে, ভালো কিছু থাকলে নেব, অসুবিধা নেই, যেগুলোর সাথে আমাদের আকীদার কোনো বৈপরীত্য নেই, মূল্যবোধের কোনো বিরোধিতা নাই, কিন্তু যেগুলোর সাথে সরাসরি আমাদের বিশ্বাস আকীদার বিরোধিতা আছে সেগুলো আমরা গ্রহণ করতে পারবো না। রাসূল কারীম সাবধান করে দিয়ে বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সঙ্গে সামঞ্জস্য রাখবে, বিশেষ করে ইমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, জীবনধারার ক্ষেত্রে, সেই ব্যক্তি ওই জাতির মধ্যে গণ্য হয়ে যাবে, ওই জাতির সাথেই তার কিয়ামত হবে, হাসর নাসর হবে। আমরা মুসলমান হয়ে বাঁচতে চাই, মুসলমানদের সঙ্গে থাকতে চাই, কিয়ামতের ময়দানে রাসূলের সঙ্গে থাকতে চাই, আলহামদুলিল্লাহ। আইসিএম মিডিয়া সত্য ও দীন প্রচারের লক্ষ্যে